নমস্কার বন্ধুগণ, আজকে একটি নতুন এবং এক্সাইটিং লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আশা করি আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা সকলে জেনেই গেছেন আজকে আমি কী ব্যবসার আইডিয়া দিতে চলেছি। বন্ধুগণ, আজকে কিন্তু আমি একটি খুবই প্রফিটেবল ব্যবসার আইডিয়া দিতে চলেছি, আর ফটোতে তো আপনারা দেখেই নিয়েছেন। আমি আজকে আপনাদের ম্যাচ বক্সের ব্যবসা সংক্রান্ত আইডিয়া দিতে চলেছি, যে আপনারা কী করে ম্যাচ বক্সের ব্যবসা করবেন এবং মাসের শেষে কম করে 25-30 হাজার টাকা অনায়াসে কী করে ইনকাম করবেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ব্যবসা সংক্রান্ত ছোট বড় নতুন নতুন তথ্য কিন্তু দেওয়া হয়। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে এই ভিডিও শেষে অন্যান্য ভিডিও কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলের। চলুন এবার আপনাদের সহজ প্রসেসে বলে দিই আপনারা কী করে এই ম্যাচ বক্সের ব্যবসা শুরু করবেন এবং ভালো টাকা কী করে ইনকাম করবেন। দেখুন, প্রতিটা পরিবার কেন বিভিন্ন যে আজকাল রেস্টুরেন্টগুলো রয়েছে, তারপর আশেপাশে অনেক যেমন মন্দির মসজিদ রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ম্যাচ বক্স দেখতে ছোট হলো এর কিন্তু প্রয়োজন সবসময়। কিন্তু প্রতিটা পরিবারে রান্না করার জন্য, গ্যাস স্টোভ জ্বালানোর জন্য, আজকাল ছোটো ছোটো যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানে, আর ছোটো ছোটো পান বিড়ি সিগারেটের দোকানেও কিন্তু ম্যাচ বক্স বিক্রি হয়, প্লাস ওখানেও ব্যবহার হয়। মন্দির মসজিদে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য কিন্তু ম্যাচ বক্স এর প্রয়োজন আমরা দেখতেই পারি। তো এই নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, এর কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা, আপনি এই মাল প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন। তো কীভাবে ব্যবসা শুরু করতে হবে আর কত টাকাই বা লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বন্ধুগণ, এই ম্যাচ বক্স আপনাকে হোলসেল রেটে কোম্পানি থেকে ডিরেক্টলি কিনে নিতে হবে। তো এই কোম্পানি আপনি কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডিরেক্টলি কোম্পানির সাথে, কোম্পানি সেলারের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তাদের সাথে ডিরেক্টলি আপনি খুব কম দামে মাল কিনে নিয়ে আসতে পারবেন। দেখুন, অনলাইন থেকে যদি আপনি কেনেন সেখানে কিন্তু দাম যা দেওয়া থাকে, আপনি যদি সরাসরি সামনাসামনি কথা বলে এবং অনেকটা পরিমাণে যদি মাল কিনতে পারেন তাহলে কিন্তু আরও অনেক কমে আপনি হোলসেল রেটে কিন্তু মাল পেয়ে যাবেন। তাও আমি বলে দিই, আপনারা 600খানা বক্স অনায়াসে 300-320 টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন, এবং সেটিকে আপনি মার্কেটে 400-420 টাকার মধ্যে অনায়াসে বিক্রি করতে পারবেন। কিন্তু এত টাকা লাভ রয়েছে কিন্তু প্রতিটা সেটে। তো আপনারা এরকম যদি কয়েকশো সেট যদি কিনে নিতে পারেন, আর প্রতিদিন এরকম কয়েকটা সেট যদি বিভিন্ন দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন মন্দির মসজিদ এই সমস্ত জায়গায় যদি আপনারা ধরে নিতে পারেন মার্কেটগুলো, এছাড়াও আপনারা দেখবেন মুদি দোকানে, তারপরে চা বিস্কুটের দোকানে, পান মশলার দোকানে, সমস্ত দোকানে কিন্তু এই ম্যাচ বক্সের কিন্তু ডিমান্ড রয়েছে। সমস্ত জায়গায় যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু পার ডে কম করে 1000-1200 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, আর মাসের শেষে 20-25 কি 25-30 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না একদম শুরুর ক্ষেত্রে। আপনি যদি আপনার এলাকা এবং আরও 3-4টে বাজার মার্কেট ধরতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসা আপনি অনায়াসে রান করতে পারবেন, আর আস্তে আস্তে আপনি আপনার মার্কেটিংটা বাড়াবেন, আপনার চেন সার্কেল বাড়াবেন, তাহলে কিন্তু আপনি মাসের শেষে আরও বেশি টাকা অবধি ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই ম্যাচ বক্সের বিজনেস থেকে। আর এই ব্যবসা আপনি খুব অল্প পুঁজিতেই শুরু করতে পারেন, আপনি 4-5 হাজার টাকা নিয়ে এই ব্যবসায় নামতে পারেন এবং ভবিষ্যতে আরও বেশি টাকা খাটিয়ে আরও বেশি টাকা প্রফিট এবং বা মুনাফা করতে পারবেন। আশা করি বন্ধুগণ, আজকের এই ছোট্ট নতুন একটি ব্যবসার আইডিয়া আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার মনোবল বাড়াতে ভুলবেন না, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশন তখনই পৌঁছে যায়। আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।